হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের ফার্স্ট ফেজের জয়নিং কবে হবে এবং তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে থেকে পাবে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটাকে স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো একটা নোটিশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো সেই নোটিশটা কি আদৌ ফেক না রিয়াল সেখানে যে ডেটটা বলা হচ্ছে সেই ডেটেই কি তোমাদের ফার্স্ট ফেজে জয়নিং করানো হবে তো সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বলবো তো কেউ স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তবন্ধুরা অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সেই নোটিশটি বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একদম জেনুইন নোটিশ এটা ফেক নোটিশ না এটা তোমার একটা ম্যাসেজ নোটিশ এর আগেও তোমরা দেখবে তোমাদের যখন এক্সামগুলো হচ্ছিলো তোমাদের ডাব্লিউপিপি কনস্টেবলের মেন এক্সাম বলো তোমাদের ইন্টারভিউ বলো প্রিলিমিনারি এক্সাম বলো এরকম ম্যাসেজ নোটিস কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু সঠিক হচ্ছে ঠিক তেমনই বন্ধুরা তোমাদের এটাও একটা ম্যাসেজ নোটিস এগুলো কোনো দিনও কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় না এগুলো ইমেলের মাধ্যমে কিংবা কোনো কিছুর মাধ্যমে কিন্তু এগুলো সেন্ড করানো হয় বিভিন্ন সেন্টারে বিভিন্ন এক্সাম সেন্টারে তোমাদের ট্রেনিং সেন্টারগুলোতে এগুলো সেন্ড করানো হয় ঠিক তেমনই তোমাদের এই নোটিশটি সেন্ড করানো হয়েছে তো বন্ধুরা কবে থেকে তোমাদের ট্রেনিংটা শুরু হচ্ছে ফার্স্ট পেজের এবং টোটাল কতজন ক্যান্ডিডেটকে প্রথমে ট্রেনিংয়ে পাঠানো হবে ফার্স্ট পেজে সেটা তোমাদেরকে বলবো তো অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা অনেকেই হয়তো এই নোটিশটা দেখেই নিয়েছো তো ডেট দেখতে পাচ্ছ আজকেরই পঁচিশ এগারো দু হাজার কুড়িতে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন জেলার নাম দেওয়া আছে আলিপুর দেওয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা সব জেলার এখানে নাম দেওয়া আছে প্রত্যেকটা জেলা থেকে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই কিন্তু প্রথমে ট্রেনিংয়ে পাঠানো হবে তাদের ভি আর মেডিকেল সম্পন্ন কিন্তু সম্পূর্ণ কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে রয়েছে তো দেখো এখানে ডেট দেখতেই পাচ্ছ তো এখানে বলে দেওয়া আছে দেখো ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দি বেসিক ট্রেনিং অফ এক হাজার আটশো একাত্তর রিক্রুমেন্ট কনস্টেবল উইল বি স্টার্টেড ওয়ান তিরিশ এগারো দু হাজার কুড়ি অর্থাৎ তোমাদের টোটাল এক হাজার আটশো একাত্তর জনকে প্রথমে ট্রেনিংয়ে পাঠানো হবে এবং তিরিশ তারিখে কিন্তু তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে প্রথম ফেজের এক হাজার আটশো একাত্তর জনকে এবং ট্রেনিংটা শুরু হচ্ছে তিরিশ এগারো দু হাজার কুড়ি এবার এবার তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাবে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পাবে এই দেখো ডেট দেখতে পাচ্ছ উনত্রিশ এগারো দু হাজার কুড়িতে তোমরা কিন্তু তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেতে চলেছ তো কংগ্রাচুলেশান তোমরা সকালে ট্রেনিংয়ে যেতে চলেছো খুব শীঘ্রই তিরিশ তারিখে তোমাদের ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যেতে চলেছো সকলকে অনেক অনেক কংগ্রাচুলেশান রইল ভালো করে ট্রেনিং করো ডিউটি করবে ভালো করে আর বন্ধুরা আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো কিছুদিন ধরে আমি যেহেতু ভিডিও আপলোড করতে পারছি না যে ডাব্লুবি কনস্টেবলের ভ্যাকান্সির কী হলো এখনও কোনো আপডেট পাচ্ছি না কেন তো বন্ধুরা আমার কাছে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তবে সেটা আমি ভালো করে দেখি আদৌ সেটা সত্য না মিথ্যা আমি আপডেটটা সঠিক যদি হয় তবেই তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেবো তো দু এক দিনের মধ্যেই ভিডিও চলে আসবে তো তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে তো আপডেটটা আমি দেখি সঠিক কিনা তারপর তোমাদেরকে ভিডিও করে আমি দেবো আশা করছি কালকে কিংবা পরশুর মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশন সবার আগে পারো আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেব দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম